हेलो एवरीवन, वेरी गुड मॉर्निंग। चले आसलम আমাদের সেই অ্যাওয়েটেড ডেস্টিনেশনে, যেখানে আমরা আগেও একবার এসেছি। আমরা দ্বিতীয়বার সেকেন্ড ব্লগ নিয়ে একই জায়গায় একই ডেস্টিনেশনে চলে এসেছি। আগে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে পাতিবুনিয়া খেয়াঘাট। এই পাতিবুনিয়া খেয়াঘাট নামখানা স্টেশন থেকে আমাদেরকে আসতে হচ্ছে। নামখানা স্টেশন থেকে আমরা ডিরেক্টলি যখন এই পার্টিকুলার পাতিবুনিয়া ঘাটে আসছি, আসার পর এই তাহলে চলে আসলাম মৌসুনী আইল্যান্ড। এতদিনকার একটা ওয়েটেড সেকেন্ড ব্লগের জন্য আপনাদের কথা দিয়েছিলাম যে সেকেন্ড ব্লগ করতে ঠিক যাব মৌসুনী। চলে আসলাম। দেখুন, এই আমফান এবং যশের পর এত ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুনী আইল্যান্ড, সেটা সত্যি এখানে না আসলে সত্যি অনুভব করতে পারতাম না। মৌসুনীকে যেরকমভাবে দেখেছিলাম বা এই পার্টিকুলার মারমেড মৌসুনীকে যেরকমভাবে দেখেছিলাম, আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু মারমেড মৌসুনী আর আগের মতো নেই। এখন অনেক বদলে গেছে, বদলে গেছে তার সৌন্দর্য, বদলে গেছে তার আবহাওয়া, বদলে গেছে তার এই পরিকাঠামোটা। অনেক টেন্ট আগের বার যেগুলো দেখাতে পেরেছিলাম সেগুলো হয়তো এখনও পর্যন্ত খাটানো হয়নি। আমরা এই পার্টিকুলার মাড হাউসে আগের বারও ছিলাম, আমার এখনও মনে আছে। আপনারা হয়তো আমার আগের ব্লগটা দেখলে বুঝতে পারবেন, আমরা এই পার্টিকুলার মাড হাউসেই ছিলাম। আমরা আবারও সেই মাড হাউসের সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে মাড হাউসগুলো অনেকটাই ফাটল ধরে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাড হাউসগুলোর অবস্থা কী দাঁড়িয়েছে। এই আমফান এবং এই যে ঝড়, তার যে তাণ্ডব, সেই তাণ্ডবের জন্য হয়তো সত্যিকারেরই এই পার্টিকুলার মাড হাউসগুলো সেটাকে ধরে রাখতে পারেনি। অনেক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, দাদারা ক্রমাগত চেষ্টা করছে আগের মতো পজিশনে ফিরিয়ে আনার। দেখা যাক, আপনারা যখন আসবেন আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। দুপুরবেলা চলেই আসলো, যার জন্য এত অপেক্ষা, যার জন্য এত আয়োজন, সেই পার্টিকুলার সময়, সেই অ্যাওয়েটেড মোমেন্ট চলে এসছে। আমরা বসে পড়েছি আমাদের মেইন কোর্স নিয়ে, যেটার জন্য এতদিন ধরে পরামানিকদাকে বারবার ফোন করে বলা যে কোনো রকম যাতে খাওয়া দাওয়ায় ত্রুটি না হয়, খেতেই যাচ্ছি কিন্তু, তো সেই নিয়ে শুরু করছি। দেখতেই পাচ্ছেন একদম পাত পেরে বসেছি, কোনো কিছু বাদ রাখিনি। এখান থেকে শুরু হয়েছে একদম শেষ ওই প্রান্তের দিকে আছে, কোনো কিছু বাদ নেই কিন্তু। আচ্ছা, এবার কি কি আছে আমি একটুখানি আমাদের সৌগত ভাইকে একটু জিজ্ঞেস করে নিচ্ছি। সৌগত, এবারে আমাদের টোটাল এই আমাদের আমাদের টোটাল টিমের দায়িত্বে আছে সৌগত, শুধুমাত্র মানে ম্যানেজার নয়, ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, ইজ এ ভেরি গুড স্পিকার অ্যাজ ওয়েল। খুব ভালো করে আমাদেরকে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে এক্সপ্লেন করেছে, কখন কোন জায়গাটা, কোন পার্টিকুলার জায়গায় কোন সময়টা করা ভালো দরকার বা উচিত। আমি একটু সৌগতকে জিজ্ঞেস করে নিতে চাইছি, সৌগত কি কি আমাকে দিয়েছো তুমি বলো। হ্যাঁ, প্রথমে ভাত তো দেখতেই পাচ্ছি, ডাল, ভাত, ডাল, আচ্ছা স্যালাড আছে এখানে, হ্যাঁ আলু ভাজা আছে, আচ্ছা এই ভাজাটা, আচ্ছা এটা মাছ, এটা দেশি তেলাপিয়া, আচ্ছা দেশি তেলাপিয়া মাছ, দেখতেই পাচ্ছি কর্মণ কর্মণ করছে, আর এদিকে হচ্ছে দেশি ট্যাংরা মাছ, আচ্ছা তাহলে এখানকার এটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ, আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা আলু ভাজা, হ্যাঁ আলু ভাজা দেখতে পাচ্ছি, ঝুরঝুরি আলু ভাজা, এটা হচ্ছে, এটা কি বাগদার মালাইকারি, বাহ এখানে এখন শুনেই জিভে জল চলে আসছে। এটা এটা ভেটকি মাছের ক্যারি, ওরে বাবা মানে কোথায় এসেছি দেখুন একবার। এটা 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 ট্যাংরা মাছ, আচ্ছা বড় ট্যাংরা মাছ, আচ্ছা গোটা ট্যাংরা মাছ, আচ্ছা ও ট্যাংরা মাছের কারি, ট্যাংরা মাছের কালিয়া বলতে পারি আমরা, আর এই হচ্ছে আমাদের চাটনি, আর কিসের চাটনি, আমরা আমরা চাটনি ঠিক ধরেছি। ও বাবা একটা তো ভুলেই গেছি, এই যে এটা পটল চিংড়ি, পটল আলু চিংড়ি দিয়ে বেশ মাখা মাখা করে একটা তরকারি করা হয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন শেষ পাতে আরো কিছু রেখে দিয়েছি আপনাদের জন্য, মানে নিজেরাই খাবো। আপনাদের কিন্তু দেখাতে চাইছি যে এই পার্টিকুলার উইকেন্ড কিন্তু কোনো রকম আমি মিস করবেন না। আবারও বলে রাখছি এই কুড়মুড়ে পাঁপড় ভাজা দিয়ে কিন্তু আমি শুরু করছি, রাইট, এটা হচ্ছে সাবুর পাঁপড় ভাজা,
তার মানে স্পেশালি পরামানিকদার কাছ থেকে আমরা সব রকম ট্রিটমেন্ট পাচ্ছি। আপনারাও যদি পেতে চান মারমেড মৌসুমি, আবারও বলছি দ্বিতীয়বার বলছি, ফার্স্ট ব্লকেতে বলেইছিলাম, সেকেন্ড ব্লকে বলছি মারমেড মৌসুমি। মারমেড মৌসুমির এখন আপাতত দায়িত্বে তুমি আছো, তাই তো? তাহলে স্বাগত ভাইয়ের আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে পোটন করে দেবো। পরামানিকদার বাড়ি আমাদের কলকাতাতেই সোনারপুরে, তো পরামানিকদার সাথে ফার্স্ট কনসাল্ট করতে হয় বা কথাবার্তার জন্য বলতে হয়, বুকিংটা আপনি ওখানেই করতে পারবেন। ইন ক্যাশ পেমেন্টটা হয়তো এখানে এসে করতে হয় ম্যাক্সিমাম পার্টটা, কিন্তু বুকিংয়ের জন্য, প্রি বুকিংয়ের জন্য ওনার কাছেই জিপে করে দেওয়া যায়। আজকের দিনে তো এই পার্টিকুলার সুবিধাগুলো আমাদের সামনে আছেই। আমি এই পার্টিকুলার অ্যাম্বিয়েন্সটা একেবারে মিস করছিলাম, দুটো বছর লকডাউন, বা আমরা মনে হয় দুটো বছর না, লকডাউনের জাস্ট আগে আগেই এসেছিলাম, প্রায় এক বছর কি দেড় বছর হয়ে গেল। এই লকডাউনের কোন রকমের থার্ড ওয়েভ যখন নকডাউন করছে, আমরা প্রোটোকল মেনেই কিন্তু এখানে ছুটে চলে এসেছি। এই পার্টিকুলার লকডাউনে সুন্দর এই মোমেন্টটা মিস করতে চাইছি না। আর এই দুপুরবেলার খাওয়া দাওয়া, সব বন্ধু বান্ধব সবার সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে, এর থেকে ভালো উইকেন্ড আমার মনে হয় আর স্পেন্ড করা সত্যি আমাদের কলকাতায় বসে হয়তো যায় না। যেটা বলেছিলাম আমাদের ইভিনিং উইল রক দ্য এন্টায়ার শো, অ্যান্ড ইট ইজ, দ্য ফায়ার ইজ লিট অ্যান্ড উই আর দেয়ার ইন দি বনফায়ার, ইউ ক্যান সি দ্য এন্টায়ার থিং ইজ জাস্ট ইজ অসম, টোটাল অ্যাম্বিয়েন্সটা দারুণ হয়ে উঠেছে। এবং আমরা বলতে পারছি যে এই পার্টিকুলার বনফায়ার যেরকম যজ্ঞের আগুন জ্বলছে, ঠিক সেরকমভাবেই বনফায়ার এবং ক্যাম্প ফায়ার দাউ দাউ করে জ্বলছে, শুরু হয়েছে সবে। And the JBL is on, and we can find the light is off, and I can find my JBL to be on here. Ebong amra ei particular agune barbecue process ekdom last e dekhabo apnader shokolke, but ekhon dance to banta hi hai. Yes or no guys? Yes or no? Yes. Chalo. আজকের গোটা দিনের প্যাকেজে সেকেন্ড লাস্ট মেনু, যেটা আমাদের মোস্ট অ্যাওয়েটেড বারবিকিউ, রাইট? এই বারবিকিউর জন্য আপনাদেরকে একটু এক্সট্রা পেমেন্ট করতে হবে। বারবিকিউটা একেবারেই একটা এক্সট্রা, কি বলবো, নিজস্ব একটা এক্সট্রা পেমেন্ট দিয়েই এই পার্টিকুলার সার্ভিস আপনারা পেতে পারেন। তো বিশেষ কোনো প্রচুর টাকার বিষয় নয়, খুবই সামান্য কিছু টাকার বিনিময়ে এই বারবিকিউ প্রসেসটা টোটালটাই সেট আপ করে দেবেন দাদারা, রাইট? আমাদের সৌগত তো আছেই, প্লাস পরামানিকটা তো সবসময় হসপিটালিটির জন্য একদম এক নম্বরে আছেন। আমি বারবার করে বলে থাকি মারমেড মৌসুমি ক্যাম্প ইজ দ্য বেস্ট ওয়ান আই হ্যাভ এভার বিন হিয়ার ইন মৌসুমি। আর এই বারবিকিউ প্রসেসটা কীভাবে হয় আমরা চলে আসুন, আমরা একটুখানি জেনে নিই দাদাদের কাছ থেকেই, জেনে নিই। আমি একটু তোমাকে জিজ্ঞেস করতে চাই ভাই, রাইট? ভাই বলেই সম্বোধন করছি, তোমার কাছে জিজ্ঞেস করতে চাই যে তুমি বারবিকিউ প্রসেসটা করেছো, তার জন্য কীভাবে বারবিকিউ প্রসেস করেছো? চিকেন কিনে নিয়ে এসছো? হ্যাঁ, তারপরে একটু জোরে বলো। হ্যাঁ, তারপর ওই চিকেন মশলা, চিকেন মশলা দিয়ে, আদা রসুন দিয়ে, মশলা গরম মশলা, আচ্ছা, দিয়ে তেল তেল দিয়ে মাখিয়ে মাখিয়ে রাখা হয়েছে, ম্যারিনেট করা হয়েছে, তারপর বাটার তেল তেল দিয়ে, বাটার তেল দিয়ে, আচ্ছা, তার মানে বাটার লাগিয়ে আলটিমেটলি সেটাকে পোড়ানো, তাই? মানে এই উড ফ্লেভার বা স্মোকি ফ্লেভারটাকে আনার জন্য পুড়িয়ে নিয়ে যে আবার শসা পেঁয়াজ, আচ্ছা, এবার শসা পেঁয়াজ দিয়ে আলটিমেটলি পরিবেশ করা হবে বা এই আলটিমেটলি সার্ভ করা হবে আমাদের সকলের সামনে, সেটার কথাই ভাইটি বলে দিচ্ছে আমাদেরকে। জাস্ট এইটুকু বিষয়, সেটা হচ্ছে বারবিকিউ টোটাল প্রসেসটা একটা স্মোকি ফ্লেভারকে দেওয়ার জন্যই, একটা টোটাল চিকেন উইথ এ ভেরি স্মোকি ফ্লেভার আনানোর জন্য এই বারবিকিউ প্রসেস। তো এবার গুড মর্নিং, এখনো চোখ কচলাচ্ছি, বেসিক্যালি এত টায়ার্ড ছিলাম কালকে যে সাড়ে ছটা কখন বাজলো বুঝতেই পারলাম না। সাড়ে চারটের প্ল্যান ছিল যে সানরাইজটা দেখবো এখান থেকে, একটা অদ্ভুত সৌন্দর্য, বাট অ্যাজ ইউজুয়াল কোনো সানরাইজই আমার কপালে নেই, তো সানরাইজ মিস করে গেছি।
6:30 বাজে, এখন সানরাইজ না, এখন সান অ্যাট দি টপ, প্রচন্ড রোদ। আর তাহলে লাস্ট প্লেট হাজির, দুটো গরম গরম প্লেট নিয়ে দাদা লাস্ট প্লেট নিয়ে হাজির হয়ে গেল। আমি বোতলগুলো সাইড করে ফেললাম, আর এই হচ্ছে আমাদের শেষ আলটিমেট লাস্ট পার্ট অফ দি অর আই মাস্ট সে কনক্লুশন দ্যাট আই মাস্ট আলটিমেটলি গিভ টু দ্য এন্টায়ার শো। দেখতেই পাচ্ছেন আজকের লুচিগুলো কিন্তু বেশ আরও বেশি গড়মড় করে ময়াম দিয়ে তৈরি করেছেন দাদারা। এই যে সৌগতদা আগেই পরিচয় করিয়ে দিয়েছি, এই সৌগতদার একটুখানি কাইন্ডলি একটু বলে দাও সৌগতদা, যে সৌগত যে কীভাবে আসবো আমরা, মানে যদি আমরা নামখানা হয়ে আসতে চাই তাহলে নামখানাতে আগে নামতে হবে, মানে শিয়া থেকে ট্রেনের টিকিট কেটে সকালবেলাতে এখানে আসতে হবে, কারণ আমাদের এই পার্টিকুলার এন্টায়ার প্যাকেজ শুরু হয়ে যায় আপনার 10টা থেকে 10:30-এর মধ্যে, রাইট? হ্যাঁ, 10টা থেকে 10:30-এর মধ্যে আপনারা ব্রেকফাস্ট যদি করেন এখানে, ওয়েলকাম ড্রিঙ্কের থেকে ব্রেকফাস্টের মাঝখানে 15 মিনিটের গ্যাপটা রাখবেন, সেই মাথায় রেখে সেইভাবেই টিকিট কাটবেন, যত তাড়াতাড়ি এসে পৌঁছাবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের প্যাকেজ শুরু হচ্ছে। স্বাগত, একটু বলে দাও কীভাবে আসবো নামখানা থেকে? নামখানা থেকে প্রথমে বাসে উঠলেন, আচ্ছা, তারপরে ওখান থেকে 2-3 জায়গা থেকে আসা যায়, কিন্তু বেস্ট হবে ওই 10 মাইলের নেমে ওখান থেকে পাতিবোনা খেয়াটা ধরলে ওখানটা বেস্ট। আচ্ছা, পাতিবোনা খেয়াঘাট, পাতিবোনা খেয়াঘাট, আমি আপনারা দেখেছেন তো একদম ফার্স্ট পার্টে আমরা পাতিবোনা খেয়াঘাট হয়েই আসছিলাম, সেই পাতিবোনা খেয়াঘাট হয়ে আমরা আসলাম এখানে, সেটা মনে হয় সব থেকে শর্টকাট। আগেবার আমরা এসেছিলাম হচ্ছে হ্যাঁ হুজুদির খেয়াঘাট থেকে, তো হুজুদি খেয়াঘাট থেকে এসেছিলাম বলে ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়েছিল, পাতিবোনা খেয়াঘাটটা অনেকটা বেশি এখানে কাছাকাছি একদম, সেই অনুযায়ী আমরা আসবো। তবে থেকে এসেই আমার ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু হচ্ছে, তারপর তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখেইছেন, এখন হচ্ছে লাস্ট শেষ পর্যায়ে এসে এইটুকুই বলতে পারি, এইরকম ফুলকো লুচি আর গরম গরম আলুর দম যদি হয় তাহলে বাঙালিদের শ্রেষ্ঠ খাবার হিসেবে পুরোটাই জমে যায়। তো আর দেরি করবেন না, একটা উইকেন্ড টুক করে প্ল্যান করে ফেলুন, ওয়াইফ খুশ, ফ্যামিলি খুশ, আর কোয়ালিটি টাইমের জন্য তো আছেই দাদারা, যে পরিবেশ, যে মনোরম পরিবেশে আমরা সত্যিকারের কাটালাম এই গোটা একটা গোটা হোল ওয়ান নাইট টু ডেজের যে প্যাকেজ, ইট ক্যানট বি এক্সপ্রেস ইন ওয়ার্ডস, রিয়েলি স্পিকিং ইউ মাস্ট গেট দ্য বিউটি, দ্য ভার্জিন নেচার্স বিউটি দ্যাট উই হ্যাভ আলটিমেটলি আন্ডারস্টুড দ্যাট হাউ মাচ ইম্পর্টেন্ট ইট ইজ ফ্রম দ্য ক্রাউডি লাইফ স্টাইল, সেটা সত্যিকারের কলকাতাবাসীদের হয়তো একটুখানি অবকাশ করে চলে আসাটা খুব প্রয়োজন। তাহলে দেখা হচ্ছে পরের পার্টে, আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা বকখালি রওনা দেবো এখান থেকে, বকখালি থেকে।